এবার আমরা বীজগণিত অনুশীলনী 6.1 সরল সমীকরণ এর সমাধান করব। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। এক x প্লাস ওয়াই ইকুয়াল ফোর, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু। প্রতিস্থাপন পদ্ধতি বলতে সমীকরণ থেকে চলক দুটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিতে সমাধান করাকে প্রতিস্থাপন পদ্ধতি বলে। এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফোর এটিকে আমরা এক নম্বর সমীকরণ ধরবো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এটিকে দুই নম্বর সমীকরণ ধরবো। দুই নম্বর সমীকরণ থেকে এক্সের মান বের করবো, এক্সের মান বের করে এটিকে তিন নম্বর সমীকরণ নাম দেব এবং এই এক্সের মানটি আমরা এক নম্বর সমীকরণে বসাবো, তাহলে ওয়াইয়ের মান পাবো। এবার ওয়াইয়ের মান তিন নম্বর সমীকরণে বসালে এক্সের মান পাওয়া যাবে। এভাবে আমরা এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করব। তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফোর এটি হলো এক নম্বর সমীকরণ, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এটি দুই নম্বর সমীকরণ। সমীকরণ দুই হতে পাই এক্স ইকুয়াল, এখানে মাইনাস ওয়াই আছে, তো মাইনাস ওয়াইকে সমান সমানের ডানে আনলে প্লাস ওয়াই হবে, অর্থাৎ এক্স ইকুয়াল প্লাস ওয়াই প্লাস টু এটি তিন নম্বর সমীকরণ দেওয়া হয়েছে। এবার এই এক্সের মানটি অর্থাৎ এই তিন নম্বর সমীকরণের মানটি এক নম্বরে বসাবো। সমীকরণ একে এক্সের মান বসিয়ে পাই, এখানে এক নম্বর সমীকরণে এক্সের পরিবর্তে ওয়াই প্লাস টু বসানো হয়েছে। এবার এখানে প্লাস ওয়াই দুটি একই জাতের চিহ্ন হয়, যোগ হয়ে একটি একটি দুইটি, অর্থাৎ টু ওয়াই প্লাস টু। এখানে প্লাস টুকে সমান সমানে ডানে আনলে মাইনাস টু হয়, চার থেকে দুই চলে গেলে দুই, বা টু ওয়াই ইকুয়াল টু, বা ওয়াই ইকুয়াল এখানে টু এর সাথে ওয়াই গুণন অবস্থায় আছে, সমান সমানে ডানে আসলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়ে বিপরীত হয়, অর্থাৎ গুণ থাকলে ভাগ হবে, সমান সমানে ডানে আসে ভাগ, এখানে দুইকে দুই দ্বারা ভাগ করলে ওয়ান হয়, অর্থাৎ ওয়াই ইকুয়াল ওয়ান। এখন ওয়াইয়ের মান তিন নং সমীকরণে বসিয়ে পাই, এই তিন নং সমীকরণে আমরা ওয়াইয়ের মান বসিয়ে দিলে এক্সের মান পাবো। ওয়াই ইকুয়াল টু ওয়ান বসালে এক্স ইকুয়াল এখানে থ্রি, অর্থাৎ মেইনের সমাধান এক্স ওয়াই ইকুয়াল থ্রি ওয়ান, এটি উত্তর। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। এবার আমরা চার নম্বর অঙ্কটি করব। এখানে প্রথমে আমরা দুটি সমীকরণ ধরে নেব, এটিকে এক নম্বর এটিকে দুই নম্বর, এক্স বাই এ এর মান বের করব এবং এই এটিকে তিন নম্বর সমীকরণ নাম দেব। এবার এক্স বাই এ এর মান এক নং এ বসাতে হবে, তাহলে ওয়াইয়ের মান পাবো। এবার ওয়াইয়ের মান তিন নম্বর বসালে এক্সের মান পাওয়া যাবে। তো আমরা এটি এভাবে করব, প্রথমে দুটি সমীকরণের নাম দিলাম। এবার দুই নং সমীকরণ থেকে এক্স বাই এ ইকুয়াল এখানে মাইনাস ওয়াই বাই বি এটিকে সমান সমানে ডানে নেওয়া হয়েছে, আমরা এক্সের মান বের করার জন্য ওয়াইয়ের মানটিকে সমান সমানে ডানে নিয়ে আসলাম, এখানে মাইনাস থাকা এখানে ডানে এসে প্লাস হয়েছে। এবার সমীকরণ একে এক্স বাই এ এর মান বসিয়ে এখানে সমীকরণ একে এক্স বাই এর পরিবর্তে এই মানটি আমরা বসিয়ে দেব। বসিয়ে দিলে দেখা যায় এখানে ওয়াই বাই বি একটি, এখানে প্লাস ওয়াই বাই বি আরেকটি, অর্থাৎ দুটি একই জাতের চিহ্ন হয়, যোগ হবে, তাহলে একটি ওয়াই বাই বি একটি ওয়াই বাই বি মিলে টু ওয়াই বাই বি ইকুয়াল প্লাস ওয়ান বাই এ এবং মাইনাস ওয়ান বাই বি এটিকে সমান সমানে ডানে নিয়ে আসছি, এখানে প্লাস ছিল এখানে মাইনাস ছিল, এখানে এসে এখানে মাইনাস হয়েছে এখানে প্লাস হয়েছে, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হবে সমান সমানে ডানে আসলে। এবার এখানে দেখা যাচ্ছে যে ওয়ান বাই এ প্লাস এবং ওয়ান বাই এ মাইনাস কাটা যায়, একটি ওয়ান বাই বি একটি ওয়ান বাই বি যোগ হয়ে টু ওয়ান বাই বি, তাহলে টু এখানে সামনে থাকার চেয়ে উপরে দেওয়া যায়, কারণ সামনে থাকলেও যা হয় উপরে থাকলেও একই মান প্রকাশ করে, এখানেও উপরে ওঠানো হয়েছে। এবার আমরা আর গুণন করবো, আর গুণন করলে টু ওয়াই এবং বি গুণ হয়ে টু ওয়াই বি, এখানে বি এবং টু গুণ হয়ে টু বি, বা ওয়াই ইকুয়াল ওয়ান, উভয় পক্ষকে টু বি দ্বারা ভাগ করে, এখানে টু বি দ্বারা ভাগ করলে এখানে ওয়াই থাকে এবং টু বি দ্বারা ভাগ করলে এখানে ওয়ান থাকে, অতএব ওয়াই ইকুয়াল ওয়ান। ওয়াইয়ের মান সমীকরণ তিনে বসিয়ে পাই, এবার তিনে ওয়াইয়ের মান বসিয়ে দেব, এখানে ওয়াই সমান ওয়ান পেয়েছি আমরা, তিন নংয়ে ওয়াইয়ের পরিবর্তে ওয়ান বসিয়ে পাই, এখানে ওয়াইয়ের পরিবর্তে ওয়ান বসালে দেখা যায় এখানে এখানে প্লাস ওয়ান বাই বি এবং মাইনাস ওয়ান বাই বি কাটা যায়, থাকে প্লাস ওয়ান বাই এ। এবার আর গুণ করলে এক্স এবং এ গুণ হয়ে এক্স এ এবং এ এবং ওয়ান গুণ হয়ে এ, অর্থাৎ এক্স ইকুয়াল এই
ए समान समान डाने आसले एन नीचे एसे काटाटी हुई वन अतः निम्नलिखित समाधान x इक्वल वन वन प्रथमे हमरा ये दुटी के समीकरण धरे नेब प्रथम टीके एक नम्बर समीकरण द्वितीय टीके दो नम्बर समीकरण तरपर समीकरण एक होते हमरा x एर मान बेर करब x एर मान पावर पर दुई नंगे x एर मान बसिए दिब आबार एखाने x एर जो मान पेयेछि ओटिके हमरा तीन नम्बर समीकरण धरब तरपर एखाने x এর মান দুই নং সমীকরণে বসালে y এর মান পাওয়া যাবে এবার y এর মান তিন নং এ বসালে আমরা x এর মান পাবো তো এভাবে এটি করা যায় আমরা প্রথমে সমীকরণ 1 এটি এটি 2 অতএব সমীকরণ 1 হতে পাই x = এখানে -y সমান সমানে ডানে এসে +y অতএব x = y + 2 এ এটি তিন নম্বর সমীকরণ এবারে x এর মান টি আমরা সমীকরণ 2 এ বসিয়ে দিব অর্থাৎ এখানে x এর পরিবর্তে এই y + 2 এ বসাবো এবার গুণ করলে ay + 2 a² + by = a² + b² এবার এই ay এবং by একসাথে এনে এখান থেকে y কমন না হয়েছে তাহলে ভিতরে থাকে a + b এখানে + 2 a² সমান সমান ডানে আসলে - 2 a² তো এখানে দুই জাতির চিহ্ন হয় বিয়োগ হয়ে বড়টির চিহ্ন নামবে অর্থাৎ a স্কয়ার মাইনাস 2 a স্কয়ার মিলে মাইনাস a স্কয়ার হয় b স্কয়ার মাইনাস a স্কয়ার বা y ইকুয়াল এবার এখানে গুণ থাকলে সমান সমান ডানে আসলে ভাগ হবে আমরা জানি তাহলে এই a + b নিচে আসবে তাহলে নিচের a + b এবং উপরের a + b কাটা যায় তাহলে y ইকুয়াল b - a আমরা এবার এই y এর মান তিন নং এ বসিয়ে দেব তিন নং এ বসালে দেখা যায় y = b - a বসালে এখানে মাইনাস এ এবং প্লাস 2 এ বড়টির চিহ্ন এখানে প্লাস 2 এর চিহ্ন প্লাস প্লাস এ এখানে দুটি থেকে একটি চলে গেলে এ থাকে অতএব x = a + b লিনিয়ার সমাধান xy a + b x এর মান এবং y এর মান b - a এটি উত্তর অপোনেন্ট পদ্ধতিতে সমাধান করো 17 4x - 3y = -1 3x - 2y = 0 অপোনেন্ট পদ্ধতি বলতে সমীকরণে যে কোনো একটি চলকের মান বাদ দিতে হবে এটি হলো অপোনেন্ট পদ্ধতি অর্থাৎ এখানে সংখ্যা দিয়ে গুণ করে যে কোনো একটি চলককে সমান করতে হবে অর্থাৎ এখানে y সমান করতে হবে নতুবা x সমান করতে হবে তারপর যোগ বা বিয়োগ করলে যাতে একটি চলকের মান চলে যায় এভাবেই কাজ করতে হবে তো প্রথমে আমরা এটিকে মার্ক করে নেব প্রথমটিকে এক নং সমীকরণ এবং দ্বিতীয়টিকে দুই নং সমীকরণ এবার প্রথম সমীকরণকে আমরা দুই দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করলে দেখা যায় যে আমরা এখানে y বাদ দিতে যাচ্ছি দুই দ্বারা গুণ করলে এখানে 6y হয় অর্থাৎ - 6y হয় এবং নিচে এই দুই নং সমীকরণে তিন দ্বারা গুণ করলে এখানে মাইনাস সিক্স ওয়াই হয় তাহলে এখানে বিয়োগ করলে দেখা যায় এই দুটি চলে যাবে তাহলে শুধু আমরা এক্স এর মান পাবো তাহলে সমীকরণ এককে দুই দ্বারা এবং সমীকরণ দুইকে তিন দ্বারা গুণ করে পাই এখানে দুই দ্বারা গুণ করে চার দুগুণে আট এক্স এবার এখানে তিন দুগুণে ছয় ওয়াই এখানে দুই একে দুই এখানে নিচেরটিকে তিন দ্বারা গুণ করলে তিন দুইকে নয় এক্স তিন দুগুণে ছয় ওয়াই তিনে শূন্য শূন্য বিয়োগ করলে আমরা জানি নিচেরটির চিহ্ন পাল্টে যায় তাহলে এখানে যা চিহ্ন আছে সব পাল্টে যাবে অর্থাৎ এখানে নাইন এক্সের চিহ্ন প্লাস ছিল এখানে মাইনাস হবে এখানে সিক্স ওয়ের চিহ্ন মাইনাস দেওয়া আছে এটি হবে প্লাস তারপর যোগ করতে হবে যোগ করার অর্থ হলো দুই যার চিহ্ন হলে বিয়োগ হবে অর্থাৎ এখানে নাইন এক্সের চিহ্ন মাইনাস হয় এখানে এইট এক্সের চিহ্ন প্লাস হয় বড়টি থেকে ছোটটি চলে যাবে নাইন এক্স থেকে এইট এক্স চলে গেলে এক্স থাকে এখানে বড়টি নাইন হওয়ায় এখানে মাইনাস এক্স হয়েছে এবার এখানে চিহ্ন পরিবর্তন হলে যোগ করলে প্লাস সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই কাটা যায় বিয়োগ করলে মাইনাস টু হয় অতএব এক্স ইকুয়াল টু এখানে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এবার এই এক্সের মানটি আমরা দুই নং সমীকরণে বসাবো অর্থাৎ এই এক্সের পরিবর্তে টু বসালাম তাহলে তিন দুগুণে ছয় বা টু ওয়াই ইকুয়াল টু এখানে মাইনাস টু ওয়াই ছিল এই তিন দুগুণে ছয় এটিও
এখানে প্লাস ছিল সমান সমানে ডানে এসে মাইনাস হয়েছে তো আইটি মাইনাস দ্বারা গুণ করা হয়েছে এখানে তাই এখানে 2y = 6 হয়েছে বা y = এখানে 2 গুণন অবস্থায় সমান সমানে ডানে আসলে ভাগ অবস্থা হয় 2 দ্বারা ভাগ করলে 3 গুণে 6 অর্থাৎ y = 3 সুতরাং নির্ণয় সমাধান xy = 2 3 এবার 21 করব x/2 + y/3 = 3 x - y/3 = 3 তো প্রথমে সমীকরণ দুটিকে দুটি নাম দেব এটি এক নং সমীকরণ এটি দুই নং সমীকরণ অপনয়ন পদ্ধতিতে আমরা জানি যে একটি চলকের মান বাদ দিতে হবে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে আমরা এটি বাদ দেব তারপর যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে তারপর বিয়োগ করে এটি আমরা বাদ দেব সমীকরণ 1 কে 6 দ্বারা গুণ করলে দেখা যায় যে এখানে প্রথমটিতে দেখা যায় 6 কে 2 দ্বারা ভাগ যায় 3 গুণে 6 অর্থাৎ 3x হয় এবং সমীকরণ 2 কে 3 দ্বারা গুণ করলে দেখা যায় 3x হয় অর্থাৎ আমরা একটি সমান করব বা বিয়োগ করলে এই x চলে যাবে তো y এর মান আমরা পাবো তো এভাবে সমীকরণ 1 কে 6 দ্বারা এবং সমীকরণ 2 কে 3 দ্বারা গুণ করে এখানে প্রথমটিকে 6 দ্বারা গুণ করায় 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 গুণে 6 3x হয় এবং এখানে 6 কে এই 3 দ্বারা ভাগ করলে 2 হয় অর্থাৎ প্লাস 2y এখানে 6 দ্বারা গুণ করলে 3 6 18 এবার 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করলে 3x এখানে উপরের 3 নিচের 3 কাটা যায় তাহলে মাইনাস y থাকে এখানে 3 3 কে 9 হয় এবার বিয়োগ করলে দেখা যায় নিচেরটির চিহ্ন পাল্টে যাবে নিচেরটির চিহ্ন পাল্টানোর পর আমাদের যোগ করতে হবে তো যোগ করলে দুইজাত চিহ্ন হয় এখানে 3x প্লাস এবং 3x মাইনাস কাটা যায় এখানে প্লাস 2y এখানে প্লাস ওয়াই অর্থাৎ পরিবর্তন হয়ে প্লাস ওয়াই তো 2 আর 1 3 অর্থাৎ 3y ইকুয়াল এখানে নিচেরটির চিহ্ন পাল্টে গেলে মাইনাস হয় তো 18 থেকে 9 চলে গেলে 9 3y ইকুয়াল 9 বা y ইকুয়াল 3 3 3 কে 9 এবার y এর মান দুই নং সমীকরণে বসাবো y এর পরিবর্তে আমরা 3 বসাবো তো 3 বসালে 3 3 কাটা যায় x - 1 ইকুয়াল 3 তাহলে এই মাইনাস 1 কে সমান সমান ডানে আসলে প্লাস 1 অতএব x ইকুয়াল 4 সুতরাং নির্ণয় সমাধান xy 4 3 এটি অ্যান্সার 22 x / 3 প্লাস 2 / y ইকুয়াল 1 x / 4 মাইনাস 3 / y ইকুয়াল 3 এটিকে সমাধান করতে হবে অর্থাৎ xy এর মান নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা দুটিকে সমীকরণের নাম দেব প্রথমটি এক নং সমীকরণ এটি দুই নং সমীকরণ এবার অপনয়ন পদ্ধতিতে আমরা যে কোনো একটি মান বাদ দেব এখানে আমরা যদি 1 কে 3y দ্বারা গুণ করি তাহলে এই 3 এবং 3 কাটা যাবে এখানে থাকবে y এবং x তাহলে xy এবার দুই নং সমীকরণকে আমরা যদি 4y দ্বারা গুণ করি তাহলে এই 4 4 কাটা যাবে থাকবে y অর্থাৎ xy অর্থাৎ প্রথমটি সমান হলে আমরা বিয়োগ করলে প্রথমটি কাটা যাবে তাহলে আমরা y এর মান বের করতে পারবো তারপর y এর মান পাওয়ার পর আমরা এক নংয়ে y এর মান বসিয়ে দিলে x এর মান পাবো এভাবে এটি সমাধান করতে পারি সমীকরণ 1 কে 3y দ্বারা এবং সমীকরণ 2 কে 4y দ্বারা গুণ করে পাই এক নং সমীকরণকে 3y দ্বারা গুণ করলে এখানে এই 3 এবং এই 3 কাটা যায় এই y এবং এই y কাটা যায় এবং 1 এবং 3y গুণ হয়ে 3y এবার দুই নং সমীকরণকে 4y দ্বারা গুণ করলে এখানে এই 4 এই 4 কাটা যায় এখানে এই y কাটা যায় এখানে হয় 3 4 12 12 মানে চিহ্ন এখানে প্লাস 3 গুণে 6 6 এবার এটিকে বিয়োগ করলে দেখা যায় যে এখানে প্লাস এক্স হয় মাইনাস এক্স হয় কাটা যায় এখানে প্লাস 6 এটি পরিবর্তন হয়ে প্লাস 12 তো 12 আর 6 18 প্লাস 18 এখানে পরিবর্তন হয়ে 12 বয় এখানে মাইনাস 12 বয় হয় মাইনাস 12 বয় থেকে 3 চলে গেলে মাইনাস 9 হয় বা y ইকুয়াল এখানে মাইনাস 9 হয়
समान समान बामे आसले प्लस नाइन नाइन है और ये अठारो समान समान डाने गेले माइनस अठारो है। एबार वायर साथे ये नय गुणन आछे ताई ये नय के समान समान डाने आसले भाग है नय दुगुणे अठारो अर्थात वाई इक्वल माइनस टू। समीकरण एके वायर मान बसिए पाई एखाने वायर परिवर्ते आमरा माइनस टू बसाब तो माइनस टू बसाले टू टू काटा जाए ऊपर प्लस के माइनस द्वारा भाग कर ले एखाने माइनस है माइनस और ये प्लस गुण कर ले माइनस प्लस माइनस अर्थात माइनस वन। एबारे माइनस वन के समान समान डाने आनले प्लस वन है एबार वन वन जोग है टू। एबार आर्गुमेंट कर ले टू एर नीचे मन मन एक वन आछे ताहले एक्स एवं वन गुण है एक्स इक्वल तीन दुगुणे छय अच्छा एक्स इक्वल सिक्स निर्णय समाधान एक्स वाई सिक्स माइनस टू ये उत्तर। धन्यवाद।